নমস্কার, আমি সন্ধ্যা রায়। সন্ধ্যাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রান্না কপি পাতা বাটা। শীতের সময় একটি জনপ্রিয় সবজি হলো ফুলকপি। তবে ফুলকপির পাতাগুলো আমরা ফেলে দিই, কিন্তু আজকে সেই ফুলকপির পাতা দিয়ে আমি একটা দারুণ রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো, যেটা খুবই চটজলদি হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। রান্নাটির জন্য লাগছে কপি পাতা, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, চিনি, নুন, হলুদ গুঁড়ো। ব্যাস এই কটি উপকরণ দিয়ে আমরা আজকে তৈরি করে ফেলবো কপি পাতা বাটা। এখানে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে দিয়েছি 250 গ্রামের মতো কপি পাতা। কপি পাতাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর দিয়েছি রসুন 10 থেকে 12 কোয়া, লঙ্কা নিয়েছি 4-5টা, আপনারা চাইলে কম বা বেশি লঙ্কা নিতে পারেন। তারপর আমরা মিক্সিতে বেটে নিয়েছি। এরপর আমরা রান্নাটা শুরু করব। প্রথমেই আমরা গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা 2 টেবিল স্পুন তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমরা 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দেব। এরপর আমরা পাতা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা অ্যাড করে দেব। আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। প্রায় 10 মিনিট হাই ফ্লেমে কনস্ট্যান্ট নাড়াচাড়া করার পর এখন দেখুন একদম র ভাবটা চলে গেছে। এরপর আমরা স্বাদ মতো চিনি অ্যাড করে দেব। আরও 2 মিনিট আমরা নাড়ি চাড়িয়ে নিলাম, এখন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রান্না কপি পাতা বাটা। এটি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। ফুলকপি দিয়ে তো আমরা নানা রকম ডিশ ট্রাই করেই থাকি, তবে ফুলকপি পাতা দিয়ে এই ডিশটা আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীকালে আপনারা কী কী ভিডিও দেখতে চান। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।